ইন্টারন্যাশনাল লেভেলের একটা টিজার মুক্তি দিয়েছে তুফানের টিজার মুক্তি দিবে না এমনটা কিন্তু আমরা মনে করেছিলাম কিন্তু সর্বশেষ কিন্তু এটা আমরা পেয়েছি টিজারটি দেখে আরো বেশি আগ্রহপূর্ণ হবে মানুষ এবং আমিও আগ্রহপূর্ণ হয়েছি যে তুফানটা দেখতেই হবে এই টিজারের মধ্যে আমরা কিন্তু গল্প বুঝতে পারি এখন বর্তমান সময় এত সিনেমা আমরা দেখে ফেলেছি যারা সিনেমা লাভার রয়েছে তারা কিন্তু গল্প বুঝতে পারি যে একজন ছেলে তিনি ছোটবেলার থেকে অন্যায়ের অবিচারের শিকার হয়েছে এবং তিনি ধীরে ধীরে তার প্রতিশোধ নেওয়ার জন্য একদম টপ লেভেলের খারাপ এবং একটা হিংস্র মানুষ তৈরি হচ্ছে এবং সে একটা ডন বা মাফিয়া গ্রেডের মানুষ তৈরি হয়ে যাবে এটাই তো গল্প কিন্তু এর মধ্যে যে জিনিসটা আমার কাছে বারবার চোখে পড়তেছে সেটা হচ্ছে নাবিলার সাথে সাকিব খানকে দেখা যাচ্ছে একদম ইয়ং একটা সুদর্শন মানুষ এবং এই সাইড মিমি চক্রবর্তীর সাথে তুফানের ভয়ঙ্কর রূপে খানকে দেখা যাচ্ছে এই খেলাটা রাফি একটু অন্যরকম খেলেছে আমি এই জিনিসটা চোখে পড়েছে যে এখানে যেই একটা মানে মনোভাব লুকানো হচ্ছে এটা কিন্তু আসলে একটু অন্যরকম এই জায়গায় রাহেন রাফি তার একটা কারিসমা মা দেখানোর চেষ্টা করেছে কারণ গল্প তো নতুন করে করার কিছু থাকে না ওই গ্যাংস্টারের জীবনের কাহিনীগুলো একই হবে কিন্তু বারবার চোখে পড়তেছে ওই একটা পয়েন্ট যে সাকিব খানের বারবার রূপ পরিবর্তন হচ্ছে একটা ইয়ং একটা একটা বড় চুলের তুফানের রূপ এবং চন্দ্র চৌধুরীকে আমরা দেখতে পারলাম যে তিনি তিনি বা পুলিশ ইন্সপেক্টর চক্ষুষ একজন লোক তিনি ধীরে সুস্থে তুফানকে ঘায়ল করবে ওভারঅল এই টিজারটা একটা এ গ্রেডেড টিজার গল্প কাহিনী কিন্তু নতুন হওয়ার মতন কিছু থাকে না জাস্ট কিছু প্লট বদলিয়ে পরিচালকরা নতুন ভাবে প্রেজেন্ট করে এখানে নায়িকাকে দিয়ে একটা চোখে ধারা লাগা গেছে তুফানে শাকিব খান একবার ইয়ং আর একবার চুল বড় বড় আবার এদিকে চঞ্চল চৌধুরী এন্ট্রিটা হয়ে এই টিজারটাকে আরেকটা মজা বা ইন্টারেস্ট দিচ্ছে কারণ যেরকম আপনার নেগেটিভ তেমনই তার পজিটিভ দুজনকে খেলা দিবে আর সব থেকে বড় কথা ড্রেস আপগুলো ভালো ছিল লোকেশনগুলো দেখলাম ভালো ছিল খরচ করেছে বোঝা যায় যেখানে যা দরকার তা কোন কিছু কম রাখেনি রায়ন রাফি ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে টিজারটি এবং টিজারটি মুক্তি দিয়ে আমি মনে করি রায়ন রাফি খুব ভালো একটা কাজ করেছে যে তিনি এই সামনের সিনেমাটাকে একটা বুস্ট করে দিয়েছে যারা হয়তো সিনেমাটা পরে দেখব তারা মনে হয় আগ্রহ প্রকাশ করবে যে না ছবি দিনই বা এক দিনের মধ্যেই দেখা লাগবে ওভারঅল আমার কাছে টিজারটি খুব ভালো লেগেছে এরকম টিজার কখনো তৈরি হয়নি রায়ন রাফি ভাইকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনি এত সুন্দর একটা টিজার আমাদের লাভারদের উপহার দিয়েছেন আর এরকম টিজার বাংলাদেশে কেউ বানাতে পারবে কিনা এটা সন্দেহ পোষণ করছি যে যত কথা বলুক আমার মনে হয় না এরকম টিজার বানানোর মতন পরিচালক বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয়েছে সো আমার কথাটা আবার অন্যভাবে নিবেন না রায়ণ রাভীর প্রশংসা করতে করতে হয়তো একটু বেশি বলে ফেলেছি সাকিব ভান অসাধারণ লেগেছে ছবিটা ইনশাল্লাহ দেখব